Hi friends, welcome to my YouTube channel. So, এইটা আমাদের বিচ্ছু, বিচ্ছু এখন একদম সুস্থ হয়ে গেছে। বিচ্ছু কেমন অবস্থা হয়ে গেছিল তা মানে জানানোর মতো না, এই যে। তো আজকে এই স্ট্রিট ডগ নিয়েই একটু ব্লগটা করছি, মানে এটা রিভিউ দিচ্ছি। বিচ্ছু যদিও স্ট্রিট ডগ, কিন্তু দেখতে পাচ্ছেন গায়ে কি পরিমাণ র‍্যাশ হয়েছে, আর ও কন্টিনিউ চুলকে যাচ্ছে, কন্টিনিউ। তো আজকে ওর ট্রিটমেন্টটা চলছে। ওর ট্রিটমেন্টের জন্য আমি এই স্প্রেটা ইউজ করছি, এটা খুব ভালো স্প্রে। আর একটা ক্রিম ইউজ করছি, এই দুটোকেই মাখাতে হবে, আর সঙ্গে অ্যান্টিবায়োটিকও খাওয়াতে হবে। আমি অ্যান্টিবায়োটিকটা দেখাচ্ছি, তো আগে এটাকে ওর গায়ে অ্যাপ্লাই করে নিই। কি হয়েছে তোর? কষ্ট হচ্ছে ওর, ওর বাচ্চাগুলো চোখ ফুটছেই না আমার, কেন জানি ভালো লাগে না। কিচ্ছু হয়নি মা। বৃষ্টিতে ভেজা বর্ষাকালটাতে এগুলো সব ম্যাক্সিমাম হয়। ওখানে তো আমি স্প্রে দিয়ে দিচ্ছি, তুই আগে মুখের এখানগুলো দেখ, এখানগুলো তো খুবই অবস্থা খারাপ। দাঁড়া মা, দাঁড়া, কানের এই সাইডটা দিয়েছিস? দাঁড়া মা, তোর ভালোর জন্যই করা হচ্ছে, গলার ওখানটা একটু। দাঁড়া, খারাপ অবস্থা, এতটা বাড়াবাড়ি কি করে হয়ে গেল? বৃষ্টিটাতেই মেন ধরেছে একে, বুঝতে পেরেছিস? দাঁড়া মা একটু, দাঁড়া, একটু কষ্ট হবে, দাঁড়া, যা বাড়িয়েছিস। অনেক কষ্ট করে এটাকে লাগাচ্ছি বাবা, তুই শুধু তো ঠিক হ, কি সুন্দর বিচ্ছু ছিলি আমার। কিচ্ছু হবে না মা, এ দেখো কি সুন্দর গন্ধ। কালকে আমি সব ওই যে সামনের দোকানটা আছে না পকোড়ার, ওইখানে যাচ্ছিলাম, দেখছিলাম মানে ইয়ে এরকম ছাড় ইয়ে হয়ে তখন আমি ওর কাছে গেলাম পকোড়ার দোকান থেকে কিনে, তখন দেখলাম নেই। একটু চিকিৎসা করাতে হয় বাবা, শুধু ভালোবাসলে হয় না, বোঝো না। কানে দেখুন গুলো হয়েছে? হ্যাঁ, আর পাওয়া মুশকিল এখন। তুমি একদিন খাবে, আমি একদিন খাবো, পারবে তো? কেমন ওষুধ এটা বলো? বড় ট্যাবলেট, করে কি করে খাওয়াবো? তাহলে তুমি পারবে না। দাঁড়া মা, একটু কষ্ট হবে, কি করবি বল? তো ওষুধটা প্রত্যেকদিন একটা, আর এটা প্রত্যেকদিন একটা, এভাবেই 21 দিন কন্টিনিউ করতে হবে। 21 দিন ওকে আমার খাওয়াতে হবে, পুরো 21 দিনের জন্যই কিন্তু এটা, প্রত্যেকদিন এর একটা, এর একটা।
তো চলুন খাইয়ে দিই। বিচ্ছু আসো, এলো বিচ্ছু, ভয় নেই কোনো, আসো আসো, এই যে এই যে এই যে আসো আসো, এনো 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 বিচ্ছু খাই। হ্যাঁ আসো, তাহলে আসো, খেতে আতে চাইবে না। ওই জন্য মেটের মেটের মধ্যে করে খাওয়াচ্ছি, এখন ভয় হয়ে রয়েছে ওই জন্য, ভীতির জন্য এভাবেই খাওয়াচ্ছি। নাও এই যে বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, এটাকে ওষুধটাকে পুরো আমি মেয়েদের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যাতে ও না বুঝতে পারে। নাও খুবই খুবই ভয় পেয়ে আছে, খুবই, যাই হোক ওর সারা গা হয়তো জ্বলে যাচ্ছে সেই জন্য। তো এভাবে 7 দিনের মধ্যে আমি আপনাদের আবার রিভিউ দিয়ে দেবো। অনেক কমে এসেছে দেখতেই পাচ্ছেন, আজ 3 দিন চলছে ওর এই নিয়ে। গানগুলো এখন একটু সারতে দেরি লাগবে। অনেকটা ইমপ্রুভ করে গেছে, অনেকটা ইমপ্রুভ করেছে, অন্তত আগের মতো ছটফট করছে না মাত্র। তো ডাক্তারটাকে বল একটা দুটো দিয়ে যেতে হবে নাকি? আমি তো তুমি বুঝে গেছ যে আমরা তোমাকে মারবো না। হ্যাঁ গলাতে কানটাতে চাপ আছে, আসো আত্মীয় আসো এদিকে। এই যে আগের দিন দিয়েছিলাম অনেকটা শুকিয়ে এসছে, পুরো রক্ত রক্ত হয়েছিল, রক্ত রক্ত ঠিক। দেখি মা গলায় দিয়ে দিই তা। হ্যাঁ তুমি ঠিক হয়ে যাবা, শিগগিরই ঠিক হয়ে যাবা। আমার মা, আমার বিচ্ছু মা, দেখি স্প্রেটা কই। হ্যাঁ আস্তে আস্তে হালকা হালকা করে তোমার স্প্রেটা লাগিয়ে দিই। হ্যাঁ ঠিক হয়ে গেছে, দেখেছো কত তাড়াতাড়ি। দুধ থেকে দে তাহলে, দুধ থেকে দে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তা চলছে এখনো নির্ঘাত, দুধ থেকে দে তাহলে অনেকটা জায়গা জুড়ে পড়বে। দেখি 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 দেখি, এই যে দেখতে পাচ্ছেন ও এখন অনেকটাই সুস্থ দিকে, আর 7 দিন পার হয়ে গেল। তো কানের ঘায়ের জায়গাগুলো একটু আছে, এগুলো অনেক রেডিস্ট ব্যাপারটা কমে গেছে। এই কানগুলোতেই এখন প্রবলেম রয়ে গেছে। অনেক কিওর হয়ে গেছে না, তাড়াতাড়ি গেছে সেরে।
বাবা আসছে ফিরে ব্যাপারটা দেখি মা গলায় দেখি গলাটা দেখি ই মা কালকে একটু ভালো করে লাগিয়েছিলাম ব্যাস সাত দিনে অনেকটাই ঠিকঠাক অনেক লেজ টেজ গুলো কিওর হয়ে গেছে দেখছো যদি ওই অবস্থায় থাকতো তাহলে আর একদম শেষ ভাই ঘেউ হয়ে বুঝেছো আতলির মেয়ে উঠবানা ওটা লাগাতেই হবে কিছু করার নেই যাই হোক আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস অবশ্যই চাই আর আশেপাশে আপনাদেরও যদি কুকুর থাকে এরকম তাহলে প্লিজ এদের ঘেন্না পাবেন না বা ওরা একারা ঠিক হবে এটাও ভাববেন না একটু চেষ্টা করবেন যত্ন নেওয়ার অবশ্যই এরাও ভালো হতে পারে করো আসো বাবা একটু লাগবে একটু ব্যথা লাগবে সামান্য একটুখানি ঠিক আছে এই যে এখন ওর শরীরটা একটু দেখাচ্ছি এই যে শুয়ে গেল পুরো তো র‍্যাশ ছিল সারা গায়ে প্রচুর র‍্যাশ ছিল প্রচুর এখনো পুরো স্বাভাবিক হয়ে গেছে তো এই বিচ্ছুর কি অবস্থা হয়েছিল আর কিভাবে বিচ্ছুকে ভালো করলাম সেই ভিডিওটাই আজকে তাহলে দিচ্ছি এটা আমাদের বিচ্ছু আর এটা হচ্ছে ওর মা আতলি তো এখনো র‍্যাশ একটু গলায় রয়ে গেছে এই যে আর একটা ইঞ্জেকশন ওকে দিতে হবে খুব শিগগিরই তো এতটা সুস্থ হয়ে গেছে সেটাই অনেক তো ব্যাপারটা হচ্ছে এরা খুবই অবহেলা এবার এরা যখন রাস্তায় পড়ে থাকে তখন এদের যদি আমরা ফেলে রাখি তাহলে এই অবস্থাতে তাহলে খুবই খারাপ হয় একটু যদি টেক কেয়ার করা যায় তাহলে আমার মনে হয় এরাও খুব সুন্দর একটা বন্ধু হয়ে উঠতে পারে আমাদের তাই না বিচ্ছু তো হাই আজকের জন্য টাটা আবার চলে আসবো নতুন কোনো কুকুরের ভিডিও নিয়ে অবশ্যই স্টিট ডগ নিয়ে তো আজকের জন্য টাটা